এই মুহূর্তে ক্রোয়েশিয়া আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন হ্যাঁ এই মুহূর্তে খেলা চলছে ক্রোয়েশিয়া আর ফ্রান্স ইতিমধ্যে ক্রোয়েশিয়া এক গোল খাইছে খুবই উত্তেজনাপূর্ণ খেলা ভালো প্লেয়ার মাঠে এই মুহূর্তে প্রচুর দর্শক আমাদের রেজা স্যার আছে রেজা স্যার কিছু বলেন খেলা কেমন দেখ চমৎকার খেলা হচ্ছে স্পেন বনাম ক্রোয়েশিয়া এর আগের একটা ম্যাচ ছিল সেটা ছিল হচ্ছে বাংলাদেশ বনাম আর্জেন্টিনা সে খেলায় আর্জেন্টিনা 3-1 জয়লাভ করেছে এবং সেমি ফাইনালে উত্তীর্ণ হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আর্জেন্টিনার জন্য আর বর্তমান যে খেলা হচ্ছে ক্রোয়েশিয়া বা স্পেন ক্রোয়েশিয়া ভালো খেলছে বাট বল দখলের ক্ষেত্রে স্পেন অনেক এগিয়ে ওরা একটা গোলও পেয়েছে তো যেভাবে খেলা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে গোল আসা পরিশোধ হতে পারে তো আমরা একটা চমৎকার খেলার প্রত্যাশা করছি যে আরও ভালো একটা খেলা আমরা সবাই উপভোগ করতে পারবো আজকে এটাই শেষ ম্যাচ আজকে দিনে সকালের খেলা এরপরে বিকেলে আবার দুটো ম্যাচ আছে আপনারা এখনও যারা মাঠে আসেন না খেলা দেখতে আশা করছি আপনারা বিকেলে মাঠে খেলা দেখতে সবাই আসবেন সবাইকে ধন্যবাদ 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 রেজা স্যারকে রেজা স্যার অন্য অন্যত প্রচেষ্টার মাধ্যমে তার এই যে খেলাগুলো সে রিভিউজ করতেছে এবং খেলা কমিটির মধ্যে সেও রয়েছে আজকে আমাদের এই যে খেলাটা যারা পরিচালনা করছে এবং এই খেলাটার জন্য যেসব স্যার রয়েছে তার মধ্যে রেজা স্যার ফারুক স্যার নাজমুল স্যার সোহেল স্যার আমাদের রবিন স্যার লাইভ বন্ধ হয়ে গেছে নেট এত ডিস্টার্ব লাইভ করতে পারতেছি না নেটের ডিস্টার্বের কারণে লাইভ করা যাইতেছে না বারবার ডিস্টার্ব দিচ্ছে ওটা কি হয়েছে সমস্যা কি হয়েছে এটার এই টুর্নামেন্টটা হচ্ছে আমাদের শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র সব ছাত্ররা বিভিন্ন গ্রুপে দেখেন বিরতির সময় তাদেরকে নিয়ে পরিচর্যা করা হচ্ছে যেহেতু বিশ্বকাপ বলে কথা হ্যাঁ আর স্কুলটা আপনারা দেখেন আমি ঘুরে ঘুরে স্কুলে নিয়ে যাচ্ছি স্কুলের পিছন থেকে ওই যে বিল্ডিং দেখেন ওই পাশে আমাদের নতুন ভবন এটা আমাদের পুরাতন ভবন ভবনগুলো হচ্ছে আমাদের পুরাতন ভবন আমাদের নতুন ভবন হচ্ছে এই স্কুলের পাশে কাজ চলতেছে প্রায় শেষ দেখেন আমাদের স্কুলটা কত বড় 16-17 হাজার ছাত্রছাত্রী এই স্কুলে লেখাপড়া করে আর এই স্কুলের ছাত্ররা কত প্রাণবন্ত একটু দেখেন এই স্কুল ক্রিয়া বলেন সাংস্কৃতিক বলেন ছবি আঁকা বলেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু স্কাউটিং বলেন তারপর ডিবেটিং বলেন হ্যাঁ অনেক ধরনের ক্লাব রয়েছে ক্লাবের মধ্যে আর্ট অ্যান্ড কালচারাল ক্লাব স্পোর্টস ক্লাব দেখেন অনেক ক্লাব আছে ডিবেটিং ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ফটোগ্রাফি ক্লাব আর্ট অ্যান্ড কালচারাল ক্লাব সায়েন্স ক্লাব নিউট্রিশন ক্লাব লিটারেচার ক্লাব এবং ইসলামিক কালচারাল ক্লাব এবং স্পোর্টস ক্লাব কম্পিউটার ক্লাব প্রতিটা ক্লাবের সমন্বয়ে কিন্তু এই স্কুলটা আমাদের স্কুলে ক্লাব কতগুলো আছে দেখেন এটা হচ্ছে কম্পিউটার ক্লাব এটা হচ্ছে স্পোর্টস ক্লাব
তারপরে দেখুন ইসলামিক কালচারাল ক্লাব, তারপরে মাঠে দেখেন লিটারেচার ক্লাব, তারপরে দেখেন ওই যে উপরে সায়েন্স ক্লাব, তারপরে এটা হলো আমাদের মাদার ক্লাব আর্ট অ্যান্ড কালচারাল ক্লাব। যে ক্লাবের সদস্য আমি, নিজের ক্লাবের প্রথমটা নিজে করতে নেই। তারপরে আমাদেরটা হলো প্রথম এবং মাদার ক্লাব। তারপরে দেখেন ওইখানে আছে ইংরাজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপরে এখানে আছে ডিবেটিং ক্লাব, তারপরে আছে ফটোগ্রাফি ক্লাব। অনেক নিচে একটু যেতে হবে, এই যে এটা তো ফটোগ্রাফি ক্লাব। আর স্কাউটের কথা তো আপনারা জানেনই, হ্যাঁ এটা আছে আমাদের এখানে। কিন্তু আরও একটা ক্লাব সম্ভবত খুলবে বাচ্চাদের আগ্রহের কারণে। আর ইতিমধ্যে কিন্তু স্পোর্টস ক্লাব এই বছর নেমে যথেষ্ট মানে সুনাম অর্জন করছে। আর এই যে বিশেষ করে স্পোর্টস ক্লাব নেমে আমাদের এই যে স্কুলের খেলার যে একটা খেলাধুলার যে পরিবেশ আগের চেয়ে 5 গুণ বেশি করেছে। আর স্পোর্টস ক্লাব কিন্তু এই বছরে বিশেষ করে ফারুক স্যারের নেতৃত্বে, ওমর ফারুক স্যারের নেতৃত্বে, নাম হচ্ছে ওমর ফারুক স্যার, ক্লাস 5-এর ইনচার্জ, প্রাইমারি ইনচার্জ ওমর ফারুক মোল্লা স্যারের নেতৃত্বে এবং আরও অনেক স্যার রয়েছে। স্পোর্টস ক্লাব যে এবছর এত দ্রুত ব্যাপক সাড়া পড়বে এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে উৎসাহ আসবে এটা আসলে কল্পনার বাইরে ছিল। কিন্তু আগামীতে আমার মনে হয় এই স্পোর্টস ক্লাব পুরা দামে সবাইকে ছাড়িয়ে দেবে বলে আমার মনে হয়। এই কারণ বাচ্চারা যে আজকে শুক্রবার বিকালের খেলাটা কিন্তু হবে সবচেয়ে প্রাণবন্ত খেলা, ওই খেলাটা দেখার জন্য আপনাদের কে আমরা সবিনয় অনুরোধ করছি। আমরা লাইভ করতেছিলাম কিন্তু আসলে লাইভটা ঠিকভাবে হচ্ছে না নেটওয়ার্কের সমস্যার কারণে, যার ফলে আমরা এটা ইউটিউবে দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি। আপনারা আর কে হচ্ছেন ব্লগের আপনারা গেলে পরে এই পুরো খেলাটা দেখতে পারবেন আর স্কুলের কার্যক্রমগুলো দেখতে পারবেন। আমরা একজন ক্রোয়েশিয়ার অভিভাবকের কথা বলতেছি, আমাদের অর্থমন্ত্রী প্রিয় হার্নান স্যার। হ্যাঁ যেহেতু স্যার কি অবস্থা? না মোটামুটি দুই দল ভালোই খেলছে। আচ্ছা ইনশাল্লাহ দেখি তারপরে কি হয়, হাফ টাইম মাত্র শেষ হইলো, বাকির খেলাগুলি আছে দেখি কি করা যায়। আচ্ছা থ্যাংক ইউ স্যারকে। আমাদের এই যে খেলা শুরু হয়ে যাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, রাস্তা ছেড়ে দেবো।
Uncle Nami sir. Come on.
ক্রোয়েশিয়ারা এখন আমদা পাতিলি মাইর দিতেছে টাইম কিল করার জন্য। তারা দুই গোলে এগিয়ে আছে, এক গোলে এগিয়ে আছে। ক্রোয়েশিয়ার পায় বল, বাঘের বাচ্চা ক্রোয়েশিয়া। আজকে পাইছি না একটা ফ্রান্সের জন্য শেষ সুযোগ। ক্রোয়েশিয়া 2-1 গোলে স্পেনকে হারাইল। আপনার পোলা না গর্দা বানাইছেন